পৃথিবীর বুকে ধেয়ে আসছে ভয়ঙ্কর বিপদ। গনগনে আগুনে তপ্ত হালকা হাওয়ার ঝড় বইবে পৃথিবীর বুকে, যার ফলে বিপন্ন হবে টেলিযোগাযোগ, বন্ধ হবে নেট মাধ্যম, এছাড়াও বিভিন্ন ক্ষয়ক্ষতির মুখে পড়বে গোটা পৃথিবী। এমনই আশঙ্কা প্রকাশ করল আমেরিকান স্পেস এজেন্সি। পৃথিবীবাসীর জন্য আগাম সৌরঝড়ের সতর্ক বার্তা দিল মহাকাশ গবেষণায় বিশ্বশ্রেষ্ঠ এই সংস্থা আমেরিকান স্পেস এজেন্সি। পৃথিবীর বুকে ধেয়ে আসছে সৌরঝড়। তবে এই সৌরঝড়ের প্রভাবে কী কী ক্ষয়ক্ষতি হতে চলেছে পৃথিবীতে, এই বিষয়ে কি ব্যাখ্যা দিয়েছেন গবেষকরা, জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান সংস্থা নাসা পৃথিবীতে একটি বড় সৌরঝড় আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে নাসা। এই ঝড়টি আমাদের গ্রহে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। প্রথম আঘাতটি আসতে পারে আজকে, এর পরের আঘাতটি সরাসরি পৃথিবীর উপর আসতে পারে আগামীকাল। এই সৌরঝড়ের উৎস হল একটি বিশাল করোনাল মাস ইজেকশন ক্লাউড, যা পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই করোনাল মাস ইজেকশন ক্লাউডটির সাইজ অনেকটা অর্ধচন্দ্রাকার। পৃথিবীর চুম্বক ক্ষেত্রকে দুর্বল করে দিতে পারে এই সৌরঝড়। এই সৌরঝড়ের কারণে পৃথিবীর চুম্বক ক্ষেত্রে ফাটল সৃষ্টি হতে পারে। স্পেস ওয়েদার ওম্যান নামে পরিচিত স্পেশালিস্ট টমিথা স্কোব এই সৌরঝড় সম্পর্কে একটি টুইট করেছেন। তিনি বলেছেন যে এই সৌরঝড় আকাশে আলোকছটা সৃষ্টি করতে পারে। সাধারণত এই ধরনের আলোকছটা আলাস্কা, কানাডা এবং স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল থেকে দেখতে পাওয়া সম্ভব। তিনি আরও বলেন যে সূর্যে এক্সক্যাস সোলার ফ্লেয়ার বিস্ফোরণের 10% সম্ভাবনা রয়েছে, এর ফলে রেডিও ব্ল্যাকআউট এর মতো ঘটনা ঘটতে পারে। পাশাপাশি জিপিএস সিস্টেম পুরোপুরি কাজ করবে না। সৌরঝড়ের পৃথিবীর উপরে আরও বাজে প্রভাব সৃষ্টি করতে পারে, যা এখন ভাবা সম্ভব হচ্ছে না। এই ধরনের সৌরঝড় খুব ভয়ঙ্কর রূপ নিতে পারে, এর ফলে জিপিএস সিস্টেমের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট ব্যবহার সমস্যা সৃষ্টি হতে পারে। আরেকটি দুশ্চিন্তার বিষয় হচ্ছে বিভিন্ন অঞ্চলের পাওয়ার গ্রিডের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং এর ফলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটতে পারে। পৃথিবীতে ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে ম্যালফাজনিংয়ের মতো বিষয় আপনার চোখে পড়তে পারে। নাসা দীর্ঘদিন ধরে সোলার ডাইনামিক্স ওভার সার্ভেটরি অর্থাৎ SDO ব্যবহার করে আসছে। এটি 2010 সাল থেকে সূর্যকে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি বিভিন্ন সৌর ক্রিয়াকলাপ থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে।